বিয়ের 6টি বছরে পা দিলেন বলিউডের হার্টথ্রব দীপিকা রণবীর দম্পতি। আর বিবাহবার্ষিকী সকাল সকালই সামাজিক যোগাযোগ মাধ্যমে রণবীর ভাগ করে নিলেন একটি দুটি নয়, একেবারে 15টি ছবি। যদিও কোথাও তিনি নেই, রয়েছেন শুধু দীপিকা। 14 নভেম্বর সকালে রণবীর তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন 14টি ছবি এবং একটি ভিডিও। এই সিরিজের প্রথমটি একটি ছোট ভিডিও, যেখানে দেখা যাচ্ছে হাসিতে ফেটে পড়ছেন দীপিকা। হাসতে হাসতে চোখে জল চলে আসছে তার, মুখে নিচ্ছেন তোয়ালে, লাল হয়ে যাচ্ছে গাল, আবার হাসছেন। পোস্টে রণবীর দীপিকাকে ট্যাগ করে লিখেছেন, প্রতিটি দিনই স্ত্রীর প্রশংসা করার দিন, তবু আজকে প্রধান দিন, শুভ বিবাহ বার্ষিকী দীপিকা, তোমাকে ভালোবাসি। 2018 সালে ইতালির লেক কোমোতে গিয়ে জমকালো অনুষ্ঠান করে বিয়ে করেছিলেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। 5 পেরিয়ে 6 পা দিল তাদের বিয়ের বয়স। এবছরের বিবাহবার্ষিকী একটু বিশেষ, কারণ গত সেপ্টেম্বরে ঘরে এসেছে প্রথম সন্তান দুয়া। 2013 সালে সঞ্জয় লীলা বনশালীর রামলীলা ছবির সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা রণবীর। এরপর 2015 সালে তাদের দেখা যায় বনশালীর আরেক সিনেমা বাজিরাও মাস্তানিতে। এরপর তাদের বিয়ে, সেই বিয়েও পেরিয়ে গেল 5টি বছর। রণবীরের পোস্টে অনুসরণকারীরা শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে, ভরিয়ে দিয়েছেন প্রশংসায়ও।